আচ্ছা, চালের গুঁড়ো আর ছোলার ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা মিক্সিতে পিষে নেব। ডালটা মিক্সিতে ঢেলে দিলাম, ডালটার মধ্যে একটু আদা দিয়ে দিলাম, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে ডালটা পিষে নেব। কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, তেলটা এবার কড়াইতে বুলিয়ে নেব। ডালটা আমাদের পেশা হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে এটা নেড়ে নেব। এটা কড়াতে নেড়ে এরকম জলটা শুকিয়ে নেব, ডালেতে যেটুকু জল আছে। দেখুন, এটা এরকম ভাবে জল শুকিয়ে নিচ্ছি, ডালে যে জলটা ছিল। জলটা শুকানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে এবার এটা ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হবে, ওটা ডালটা ঠান্ডা হচ্ছে। এবার এই চালের আটাটা মেখে নেবো, চালের গুঁড়োটা এর মধ্যে একটুখানি নুন দেবো। এবার এই চালের গুঁড়োটা গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। গরম জলটা উষ্ণ গরম জল নিয়েছি। আমাদের এই চালের গুঁড়োটা এরকম আটার মতন মেখে নিয়েছি, দেখুন এরকম ভাবে মেখে নিয়েছি। এবার একটা ছোট লুচি করব, এরকম ছোট সাইজ নেব, একটু এরকম করে নিয়েছি। এবার এটাকে করে নেব, এবার এই যে পুরটা করে রেখেছিলাম এবার এটা নেব চামচ করে মুড়ে। দেখুন এরকম ভাবে মুড়ে নিয়েছি, এবার সব আটাটা এরকম ভাবে মুড়ে নেব পুর দিয়ে। এবার কড়ায় জল নিয়েছি, জলটা একটু ফুটতে দেব, এতে স্ট্যান্ডটা রাখলাম। এবার ওগুলোকে ভাপানোর জন্যে এই যে এটা নিলাম, এবার ঢাকা দিয়ে জলটা গরম হতে দেব। আপনারা এরকম বাসন নিতে পারেন, নালে যদি স্টিমার থাকে ওটার প্রয়োগ করতে পারেন। দেখুন এগুলো এরকম শেপে বানিয়ে নিয়েছি, আপনারা অন্য শেপেও বানাতে পারেন। এবার জলটা দেখব, জলটা গরম হয়ে গেছে, এই বাসনটাতে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এক একটা পিঠেগুলো এতে রেখে দেব, এবার এগুলোকে ঢাকা দিয়ে দেব। দেখুন এবার আমাদের খুলে নিচ্ছে ঢাকনা, দেখুন এরকম ঢুকিয়ে দেখবেন, দূরবীন দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। দেখুন আমাদের রেডি হয়ে গেছে, চালের গুঁড়ো দিয়ে ডাল ছোলার ডাল দিয়ে রেসিপি। এটা আপনারা এমনি একটু তেলে ভেজেও নিতে পারেন, বা এটা এরকমই খেতে পারেন সস দিয়ে বা চাটনি দিয়ে।